Hi, Rukis. She secured the 6th rank at H. Next, Miss secured the 8th rank at HSLC. মূলত আমি আসাম থেকে এসেছি, ময় অহমের হই। যিমান আপনালোক ইয়াতে উপস্থিত আছে, নাগাল্যান্ডের যিমান সামাজিক ব্যবস্থা আছে, বঙালি হব পারে, অহমীয়া হব পারে, নাগা হব পারে, কুকি হব পারে, আমি গোটেইখিনির কারণে আমার মরম, আমার স্নেহ, আমার শ্রদ্ধা লই আহিছোঁ। আপনালোকে গ্রহণ করিব। যদিও মই বঙালী স্টুডেন্ট ইউনিয়নের আহ্বানত আইছি, কিন্তু আমি কেবল বাঙালিদের জন্য আসিনি, বাঙালিদের জন্য আসিনি, এই জন্যে বললাম যে এটার নাম নাগাল্যান্ড। নাগা শব্দটা যখন বলি আমরা, জিজ্ঞেস করে নেবেন অনেক গোষ্ঠীকে নিয়ে, যেমন রংমাইও নাগা আছেন, ঠিক এইভাবে অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলে নাগা। নাগাল্যান্ড মানে শুধু নাগাদের ল্যান্ড নয়। আমি যদি এই স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে নাগাল্যান্ড প্রনাউন্সিয়েশন করো তো, তাহলে বলবে NAGALANDI, নাগাল্যান্ড, এরকমই বলবেন আপনারা, এরকমই তো বলবেন। একটা অ্যালফাবেট নয়, কয়েকটা অ্যালফাবেট মিলে নাগাল্যান্ড। একটা জাতির জন্য নাগাল্যান্ড নয়, সব জাতি ধর্ম সম্প্রদায় মিলে নাগাল্যান্ড। আর ইট ইজ দ্য, বলতে হলে এটাই হচ্ছে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির কথা। মূলত আমি এসেছি বাঙালি স্টুডেন্ট ইউনিয়নের আহ্বানে, এই ছাত্রগুলোতে দেখতে এসছি, আমার স্নেহ দিতে এসছি, ভালোবাসা দিতে এসছি, আর সঙ্গে সঙ্গে পরম পিতার কাছে প্রার্থনা করতে এসছি যে এই ছেলে মেয়েগুলো যাতে অতুর ভবিষ্যতে ভারতবর্ষের সঠিক মানুষ হয়ে সঠিকভাবে যাতে সমাজকে নিয়ে, পরিবারকে নিয়ে, ভারতবর্ষের নাগরিক হওয়ার গর্ব অনুভব করতে পারে। যার জন্য আমি তাদেরকে বলতে এসেছি যে ভারতবর্ষ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা আছে, বলতে এসেছি বাঙালি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা আছে। একটা সময়, আজকের সময়ের কথা বলি না, একটা সময় ছিল অবিভক্ত ভারতবর্ষ, আর এই অবিভক্ত ভারতবর্ষে জ্ঞানী গুণীজনেরা বলতেন, ইভেন ইংরেজরাও বলতেন, হোয়াট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। বেঙ্গল সম্বন্ধে বলা হতো, এখানে যে ফটো, যে মহাপুরুষদের ফটো আপনারা রাখলেন, আমি প্রদীপ প্রজ্বলনের সময় আমি এবং আমরা লক্ষ্য করলাম, এখানে স্বামীজির ফটো আছে, যে সমস্ত বিশ্বের কাছে ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, সংস্কারকে পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন। ভারতের মানুষ এখানে যখন আমার ন্যাশনাল স্পোকসপারসন সম্পর্কে বলা হচ্ছিল, তখন কমলাকান্তজি বলছিলেন, তিনি লিখেন, হি ইজ এ রাইটার, আওয়ার MLA অ্যান্ড অনারেবল ন্যাশনাল স্পোকসপারসন, হি ইজ এ রাইটার, বাট এই যে বাঙালির ফটোটা এখানে আছে, রবীন্দ্রনাথ ভারতবর্ষের সাহিত্যের ক্ষেত্রে প্রথম নোবেল বিজেতা, প্রথম। এখানে যে সুভাষচন্দ্র বসুর ফটো সন্নিবেষ্ট করা হয়েছে, আজকের দিনে IAS নয়, স্বপ্নীল তো IAS হয়েছে, ডিমাপুর থেকে, স্বপ্নীলই নয় নামটা,
তিনি আইসিএস হয়েছিলেন আজ থেকে প্রায় শতবর্ষ আগে। ভারতবর্ষের দু একজনের মধ্যে ওনার নাম আছে যিনি ভারতীয় হিসাবে প্রথম আইএস হয়েছে, আইসিএস হয়েছিলেন। এই তিনজনের কথাই চিন্তা করে দেখুন, আমি তার বাইরে যাচ্ছি না, তার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ইতিহাস যদি বলেন, আসামের বলেন, নাগাল্যান্ডের বলেন, মিজোরামের বলেন, অরুণাচল বলেন, ভারতবর্ষের বলেন, আজকের দিনে কোনো না কোনো জায়গায় বলে এলাম, কিছুদিন থেকে মুঘল নিয়ে কথা হচ্ছে আমাদের আসাম অঞ্চলে, রাজনীতির ময়দানে মুঘল কথাটা নিয়ে চর্চা হচ্ছে, আপনারা টিভিতে লক্ষ্য করছেন। তো আমাকে এখানেও সাংবাদিক বন্ধুরা হয়তো বা আছেন, কিছুক্ষণ আগে সাক্ষাৎ হয়েছে, তো আমাকে প্রশ্ন করলেন যে আপনার এই ব্যাপারে ভিউজ কি, হোয়াট ইজ ভিউজ অ্যাবাউট দ্য মুঘল। তো আমি বললাম যে আমার এখানে কোনো ভিউজের প্রয়োজন নেই, আমি ভারতীয় মানুষ, আমি ভারতবর্ষকে জানি। কেন জানি? ভারতবর্ষের আমরা যারা আছি, আজকে নাগাই বলুন, কুকি বলুন, লোসাই বলুন, অহমিয়া বলুন, বঙালি বলুন, আমরা যারাই আছি, একসময় আমরা এভাবের ছিলাম না। যদি আমরা শেষ হয়েছি, নষ্ট হয়েছি, ভ্রষ্ট হয়েছি, তো এই ছাত্রদের জানার প্রয়োজন আছে। এই দেশ দীর্ঘদিন মুঘলে শাসন করেছে, এই দেশ দীর্ঘদিন পর্তুগাল বিভিন্ন জায়গায় শাসন করেছে, ইংরেজ শাসন করেছে, আমরা এভাবে ছিলাম না। আজকের দিনে তোমরা হয়তোবা র্যাঙ্কিংয়ে এসছ, কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য চীন থেকে হিউয়েন সাং ফাইয়েন নালন্দায় তক্ষশিলায় এসেছিলেন। আজকের দিনে চীন বলে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু ওই চীনকে ভারতবর্ষ শিক্ষা দিয়েছে, এই কথা জানতে হবে। সমগ্র বিশ্বের মধ্যে নালন্দা তক্ষশিলা এগুলো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, শিক্ষায় ভারতবর্ষ পিছিয়ে ছিল না, সংস্কৃতিতে সাহিত্যে ভারতবর্ষ পিছিয়ে ছিল না বলে নোবেল বিজয়ীর ফটো এখানে নিয়ে এসেছেন। আজকের দিনও গীতা, মহাভারত, রামায়ণকে আজকের দিনও বিশ্বের বড় সাহিত্যের মর্যাদা দেওয়া হয়। গীতা বিশ্বের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, শুধু হিন্দুত্বের জন্য নয়, গীতার মধ্যে যে বিশ্লেষণ আছে, যে কথা আছে, ভারতবর্ষের অন্তরাত্মার কথা, মানুষের কথা গীতায় লিপিবদ্ধ আছে। যিনি লিখেছেন তিনি লেখক ছিলেন, তিনি লেখক ছিলেন। ভারতবর্ষের মানুষ, এখানে দত্ত পরিবারের কথা বলা হয়েছে যে তারা সমৃদ্ধশালী পরিবার, এই অঞ্চলে আমরাও দেখে এলাম, এখানেও তাদের অনেক অনেক ইতিহাস লুকিয়ে আছে। তারা আছেন, ডিমাপুরে আছেন। শুধু বাঙালিরা বলেন বা ভারতীয়রা বলেন আমরা যে ডিমাপুরে আছি এই কথা নয়, আমাদের ছিল বলে মুঘলরা সোমনাথ 17 বার লুণ্ঠন করতে এসছে, আমাদের ছিল বলে, ইংরেজ এসছে তো আমাদের ছিল বলে, পর্তুগাল এসছে তো আমাদের ছিল বলে, আমাদের সাহিত্য ছিল, সংস্কৃতি ছিল, সংস্কার ছিল, শিক্ষা ছিল, ধর্ম ছিল। আজকের দিনে চীন বলে চীনকে আমরা ধর্ম শিখিয়েছি, আজকের দিনেও চীনে বৌদ্ধ ধর্ম চলে, বুদ্ধের জন্ম ভারতবর্ষে। আজকের দিনে এখানে আমার প্রকাশজির সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। প্রকাশজি, জানি না আপনি কোন ধর্মের, হয়তো বা জৈন ধর্মেরও হতে পারে, জৈন ধর্মের জন্ম ভারতবর্ষে হয়েছে, শিখ ধর্মের জন্ম ভারতবর্ষে হয়েছে, বাসুদা জৈনই না অন্য কোনো মতের আমি জানি না, কিন্তু হয়েছে ভারতবর্ষে। ভারতবর্ষ বিশ্বকে, ভারতবর্ষ রাষ্ট্রকে দিশা দিয়েছে, আমরা হারিয়ে গিয়েছিলাম, আর তোমাদের মতো সন্তানরা ধীরে ধীরে ভারত মাকে আবার ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যারা ভালো করে লেখাপড়া করে, যারা সত্যিকার অর্থে নিজেকে জীবশ্রেষ্ঠ
প্রতিপন্ন করার জন্য শিক্ষার অঙ্গনে যায়, আর শিক্ষার অঙ্গনে গিয়ে তার চরিত্র নির্মাণ, তার মেধা নির্মাণ করার জন্য প্রয়াস করে। তোমরা প্রয়াস করেছ বলে আজকে তোমরা র্যাঙ্কিংয়ে এসছ। স্বামীজির ফটো এখানে রাখা আছে। স্বামীজি এক জায়গায় বলেছেন, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্মড, ইন্টেলেক্ট ইজ এক্সপ্যান্ডেড, স্ট্রেংথ অফ মাইন্ড ইনক্রিজ অ্যান্ড বাই হুইচ এ ম্যান ক্যান স্ট্যান্ড অন হিজ ওন ফিট। আজকের কথা নয়, স্বামীজির কথা, যাকে তোমরা এখানে সামনে রেখেছ। প্রথম কথা হচ্ছে, তুমি যদি র্যাঙ্কিংয়ে আসো তো র্যাঙ্কিংয়ে শুধু মেধার জন্য আসলে হবে না, ক্যারেক্টারের জন্য আসতে হবে। কারণ আমরা ওই শিক্ষা চাই যে শিক্ষা মানুষকে প্রথম চরিত্র নির্মাণ করতে সহায়তা করে, দেন ইন্টেলেক্ট। তোমাদের ইন্টেলেক্ট গ্র হয়েছে, তোমাদের ক্যারেক্টার গ্র হয়েছে, ক্যারেক্টার গ্র হয়েছে বলেই তোমরা শিক্ষাঙ্গনে গিয়ে লেখাপড়া করেছ। মোবাইল নিয়ে টিপাটিপি করনি বেশি, প্রয়োজন আছে মোবাইলের? ড্রাগসের পেছনে, দুষ্টর পেছনে তোমরা দৌড়াওনি বেশি? তার জন্য আজকের সমাজ ব্যবস্থা আজকের দিনে কোথায় যাচ্ছে, আমাদের প্রত্যেক যারা এখানে অভিভাবকরা আছি, অভিভাবকের চিন্তা করতে হয়, ভাবতে হয়। আপনারা ভাবেন বলেই আপনাদের সন্তানরা আজকের দিনে নাগাল্যান্ডের মতো জায়গায় বিভিন্ন র্যাঙ্কিংয়ে এসছে, আপনারা চিন্তা করেন বলেই। তাই প্রথমে তাদেরকে অভিনন্দিত করে, আপনারা যারা আছেন ডিমাপুরের বাঙালি সমাজের মানুষ, আপনাদের প্রত্যেকের শ্রীচরণে আমি আমার শ্রদ্ধা জানাবো, আমার প্রণাম জানাবো, যে আপনারা প্রকৃত মাতা পিতা হিসেবে সন্তানকে আপনারা সঠিক পথ দেখাচ্ছেন। দেখাতে হবে, এগুলো ক্ষণস্থায়ী, এই কথাগুলো ক্ষণস্থায়ী। কে বিদেশি, কে স্বদেশি, কে বাঙালি, কে অহমিয়া, কে ক্ষণস্থায়ী। মানুষ বড় স্বল্পের জন্য পৃথিবীতে আসে, 60, 70, 80, 90, 100। সরকার স্বল্পের জন্য পৃথিবীতে আসে। কংগ্রেসের অনেক প্রতাপ দেখেছি, বিভিন্ন দলের প্রতাপ দেখেছি। আজকের দিনে ডিফু থেকে এলাম, ডিফু প্রায় কার্বি আংলং প্রায় শূন্য হয়ে গিয়েছে, অপোজিশন আর কেউ নেই। সব সব যারাই ছিলেন বিভিন্ন দলের সব এসে আজকে যোগ দিলেন, বড় প্যান্ডেল হয়েছে। আপনারা জানেন কদিন আগে নির্বাচনে 26টা সমষ্টির 26টা আমরা জিতেছি, একটাও কম নয়। এই কার্বি আংলংয়ে আমরা জিরো পেয়েছি। কেন হয়েছে? হয়েছে এজন্যে, ভারতবর্ষকে সামনে রেখে মানুষ তার আইডিওলজির পিছনে যাচ্ছে, কোনো না কোনো জায়গায় জড়িয়ে ধরেছে, তো আইডিওলজিকে জড়িয়ে ধরেছে। শিক্ষার আইডিওলজি কি? এই যে বলা হয়েছে, স্বামীজি বলেছেন তো, সাধারণ মানুষ বলেননি, বিশ্বের নন্দিত বন্দিত একজন শিক্ষাগুরু, সমাজ সংস্কারক, ধর্মগুরু, তিনি বলেছেন। কি বলেছেন? ওনার আইডিওলজি কি? অ্যাবাউট এডুকেশন। ওনার আইডিওলজি, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্মড, ইন্টেলেক্ট ইজ এক্সপ্যান্ডেড, স্ট্রেংথ অফ মাইন্ড ইনক্রিজ। মানে দুর্বলতা কেন? যে আমরা তো মাত্র কয়েক ঘর আছি, কেন বাঙালি মানুষ নাগাল্যান্ডে বাবা কোনো মতে চলি, হোয়াই? কেন চলবেন, কেন থাকবেন, কেন ভাববেন? শিক্ষা যদি নিয়েছেন তো মনের জোর রাখতে হবে, মনের জোর রেখে চলতে হবে। সমাজ শূন্য হয়ে যায়নি। রাষ্ট্রনায়ক আজকের দিনে পথভ্রষ্ট হয়নি, যার জন্য মোদিজিকে, কমলকান্তবাবু মোদিজির নাম উচ্চারণ করলেন, ভালো লেগেছে, যার জন্য ভারতবর্ষের মানুষ মোদিজিকে গ্রহণ করে। কারণ আজকের দিনে দিল্লি পার্লামেন্ট নেতা শূন্য নয়। আজকের আমার নেতা, আমার নেতা শুনো, আমার দলের নেতা নয়, জননেতা। আর এই জননেতা আজ ভারতবর্ষের প্রত্যেক জায়গায় পথ দেখাচ্ছেন। জননেতা আসার পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি পার্লামেন্টে লেগেছে,
বিপিন চন্দ্র পালের লেগেছে, আজকের দিনে কা হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এসছে, পার্লামেন্ট থেকে অ্যাসেম্বলি থেকে পাশ হয়েছে, কোথায় আপনারা হারিয়ে গেলেন? হারিয়ে গেলে তো চলবে না, মনের বল না থাকলে চলবে না, মনের বল নিয়ে এগিয়ে যেতে হবে। আমি জানি এখানে বেশি বললে আপনাদের সময়ের অপচয় হবে, অপচয় হবে এজন্যে কারণ আপনারও ঘরে ফিরে যাবেন, আমারও যাওয়ার তাড়া আছে। অনেক দিন থেকে আপনাদের দর্শনের অভিলাষী ছিলাম, এজন্য ছিলাম যে আমরা তো একেবারে পাশে, একেবারে পাশে, সবসময় শুনে থাকি ডিমাপুরে অনেক বাঙালিরা থাকেন, খুব ইচ্ছে ছিল আপনাদেরকে দেখার, আর এই ছোট্ট ছেলে মেয়েদের জন্যে আজ এটা সম্ভব হয়েছে, তার জন্যে আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো, আর সঙ্গে যার আয়োজক মণ্ডলী বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়ন আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। মূলত আমার দুটা কাজ, একটা কাজ তাদেরকে আমার স্নেহ জানানো, আর সঙ্গে আরেকটা কাজ আপনাদের দর্শন। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি, একবার রাধা কৃষ্ণ দর্শনে যাবেন তো ওনার সখীদেরকে ডেকে বলছেন, চলো সখি উহা যায় যাহা বাসত বীরজরাজ, মাখন বেচা থৌরি মিলাত এক পান্থ দুই কাঁচ। বলছেন যে সখি চলো এখানে যাই যেখানে মাখন বিক্রি করব আর হরির দর্শন করব। তো আমার তো মাখন বিক্রি মানে ওদেরকে আমার স্নেহ দেওয়া, ওরা আমার সন্তান তুল্য, আমার ঈশ্বরের কৃপায় এক ছেলে এক মেয়ে আছে, তারাও লেখাপড়াতে আছে, কাজেই তাদেরকে আমার সন্তান হিসেবে আমার স্নেহ আর সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, তাদের জীবন যাতে ভালো হয় সুন্দর করে, যাতে তাদের যে যে পথে তারা হেঁটে চলছে যাতে ভালো করে চলতে পারে, পথভ্রষ্ট না হয়, আর সঙ্গে হরিদর্শনও হবে, অর্থাৎ এই অঞ্চলের সবার সঙ্গে সাক্ষাৎ হবে, যার জন্য বেছে নিলাম, বেছে নিলাম, ভালো লেগেছে, ভালো লেগেছে। এই অঞ্চলের যারা দাদারা দিদিরা মায়েরা বোনেরা, আপনাদের দর্শন পেয়েছি, ধন্য হয়েছি, যদি বেঁচে থাকি ভবিষ্যতেও চেষ্টা করব এভাবে কোনো অনুষ্ঠানে আপনাদের কাছে দাঁড়ানোর, কোনো কারণে যদি কোনো জায়গায় গৌহাটিতে কোনো সুবিধা অসুবিধার ব্যাপার থাকে, কোনো প্রয়োজন থাকে, কোনো কাজ থাকে, দয়া করে আমাকে বলবেন। আমি দিশপুরেই সরকারি কোয়ার্টারে থাকি, আমার কোয়ার্টার নাম্বার 18, 18 নম্বর কোয়ার্টারে দিশপুরে থাকি, প্রয়োজন পড়লে যাবেন, রাত্র হয়েছে ট্রেন মিস হয়ে গিয়েছে ওইখানে থাকবেন, আপনারা ভাববেন যে ওইখানেও আপনাদের এক কোয়ার্টার আছে। আমার নাম্বার এখানে ভাইদের হাতে আছে, যদি প্রয়োজন পড়ে কোনো ব্যাপারে ওভার টেলিফোনে বলবেন যে দাদা কাজটা আসাম গভর্নমেন্টে আটকে আছে বা এই জায়গায় একটু পাশে দাঁড়ালে ভালো হয়, সহায়তা করবেন, চেষ্টা করব। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনারা মনোবল নিয়ে এগিয়ে যান, আপনারা এখানে আছেন আমাদের থেকে অনেক দূরে, দূরে নয়, ভারত মায়ের বুকে আছেন, ভারত মায়ের সন্তান হিসেবে আছেন, আমরাও ভারত মায়ের সন্তান হিসেবে আপনাদের সঙ্গে থেকে কিভাবে আমরা সমাজকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব তার জন্যে আমরা সবাই একজুট হয়ে কাজ করব, এই প্রার্থনা করে সবাইকে পুনরায় আমার শ্রদ্ধা ভরা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর সঙ্গে সঙ্গে আয়োজক মণ্ডলীকে, যারা আয়োজন করেছেন বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়ন, যারাই আছেন আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাব যে আপনারা এই সুবিধা করে দিলেন এখানে এসে বন্ধুদের সঙ্গে মায়েদের সঙ্গে ভাইদের সঙ্গে সাক্ষাতের সুবিধা করে দিলেন, আপনারা আমার কৃতজ্ঞতা নেবেন, ধন্যবাদ। ভারত মাতা কি চায়। When I was a student, like all of you,
So I was in class 11 and I read a story in the Telegraph long time back about the scarcity of Hilsa fish in West Bengal, especially in Kolkata. So the writer was a famous Bengali intellectual and he started the article, and I only remember the opening lines. He started the article by saying, Chatterjees and Banerjees, but no energies because there is no Hilsa fish. So I can't forget the opening sentence. So sometimes when I recall that, I have a friend who is a writer, and it seems since my childhood, I have a lot of Bengali friends. And majority of my friends who are non-Nagas are mostly Bengalis. So I didn't notice that. But recently, I was doing some research on the history of Kachar, history of Silet, and I realized that there are nearly 300 million near about Bengali-speaking people in the world, in the whole world. And therefore, I realized, why not? Some of them are also here. So my friend, who is a writer, who wrote a very famous book some years back, maybe 5 years ago, titled The Bengalis. So it's a history of the Bengalis. It's written in English. And he very much attested to the writer who wrote on the Telegraph magazine, newspaper, about the lack of Hilsa fish. Why I recall that is because today, it is my first time that I'm ever attending a function or an event organized by Dimapur Bengali Union, or even by the Dimapur Bengali Samaj. So I'm very grateful to all of you for inviting me. The credit goes to my brother, and who's also our party spokesperson in Nagaland, Sri Pintu Kosh. I just want to say one word about why I call him my brother. So usually in our party, I'm one legislator who looks at the party karyakartas who work very hard. But then I realized there's so many people who work hard, but there are few who work selflessly, who works day and night without complaining. He is one such individual. And therefore, when he called me yesterday, I was in Shillong. I flew down this morning from Guwahati to attend this program. So when he called me, I said, definitely if you call me, I will come. Not because I don't want to attend this felicitation ceremony by Dimapur Bengali Students Union, but because I respected the work he does, the commitment he gives, and I respect those qualities. So, and also it is true in our life, as students, you'll have to do your best. I'll tell you one story, especially for the toppers. When I was studying in Delhi, I used to observe that a lot of students from Nagaland, whether it is Nagas or other communities, aspire to be civil servants. They want to be IAS officers, NCS officers. And there were friends from other places also who used to call that ambition and the time spent to achieve that ambition as the national pastime. Because it was a lot of time. Out of 1,000, 2,000 students from the state of Nagaland, only few make it. But in our age and time, we have seen that from our very Netaji colony, from our very Bengali Samaj, somebody who was born and brought up here, but who studied in Dimapur, has imbibed the ambition of the Naga students here, and he got into the IAS, Mr. Swapnil Paul. So I was very proud of him, I'm still very proud of him. But not everybody can make it to the IAS. But the qualities I mentioned about Pintu Ghosh is that wherever you are, if you serve with dedication, selflessness, commitment, you will achieve whatever target you want to achieve.
Nobody needs to educate you on how to succeed in life. You are already successful people. কিন্তু আজি তো আমি খান ফেলিসিটেশন প্রোগ্রাম থাকিছে কিন্তু এইচ এস এল সি আর এইচ এস এস এল সি বেঙ্গলি টপার্স তো কোন 2022 কোন টপার্স আইগিনা থাকিছে তো বেঙ্গলি টপার্স খানকে আমি খান ফেলিসিটেট করেছে লাইক এভরি ইয়ার ওই খান আমি খান ফেলিসিটেট করি থাকে তো তাদের তো মোর দেন 14 and 15 র্যাঙ্কার্স থাকিছে তাইখানকে ফেলিসিটেট করেছে আর আমি খান বেঙ্গলি সাবজেক্ট টপার তাইখানকে ফেলিসিটেট করি কিনা আছে তো আমি খেলনা প্রোগ্রাম দে চিফ গেস্ট তাই অল দ্য ওয়ে ফ্রম আসাম শ্রী পরিমল শুক্লবৈদ্য ইজ দ্য ক্যাবিনেট মিনিস্টার ট্রান্সপোর্ট এক্সাইজ অ্যান্ড ফিশারি তাই আমি খেলা চিফ গেস্ট থাকছে আর গেস্ট অবনারটা আমি খান স্যার মুলেমু কিকন হু ইজ দ্য এম এল এ অ্যাডভাইজার আইটি লাগা অ্যান্ড স্পোকস পার্সন অফ বিজেপি লাগা তাই থাকছে আর প্রোগ্রাম বেশি ভাল পড়া ওলাইছে আর আমি খান আমি খান লাগা আপনি খান লাগা ভিউয়ার্স পুরা ভিউয়ার্সকে এইটুই জানাই দিয়েছে কি আমি খান লাগা স্টুডেন্টস কোথাবি এনি নিড এনি হেল্প এনি এনি মিনস মরাল সাপোর্ট লাগিছে গেলে আমি খান উই আর অলওয়েজ দেয়ার টু সাপোর্ট দেম আর আমি খান তাইখানকে এভরি মিনস তাইখান টপার্স আইকিনে থাকছে আমি খান তাইখানকে ফেলিসিটেট এভরি ইয়ার করবো এনেকে এভরি ইয়ার যাই থাকিম দিস দ্য টোটাল কোলাবোরেশন টোটাল প্রোগ্রাম ইজ ডান বাই ডিমাপুর বেঙ্গলি স্টুডেন্টস ইউনিয়ন অ্যান্ড দিস অ্যান্ড দ্য বেঙ্গলি সমাজ ইস অলসো হ্যাজ কোলাব উইথ আস সো দিস মেসেজ টু দ্য স্টুডেন্ট ইজ দ্যাট প্লিজ ড্রিম বিগ আমি খান অলওয়েজ আপনি খান লগতে আছে আর পুরি থাকিবি ডাঙর মানুষ হয়ে থাকিবি আর এইটুই করি না আমি লাগাই